আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, নগর খামারি ভাই বোনেরা, আজকে 3 জুলাই 2023 সাল রোজ সোমবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে রেডি মুরগি ডিম কেনাবেচা হবে সেই রেটগুলো জানিয়ে দিয়েছি। এখন আমরা জানিয়ে দিব সারা বাংলাদেশের বাচ্চার বাজার দর। সর্বপ্রথম আপনারা ব্রয়লার বাচ্চার দামগুলো জানতে পারবেন, তারপরে সোনালি এবং তিথির যত বাচ্চা আছে সকল বাচ্চার রেটই জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে সকল কোম্পানির বাচ্চা কেনাবেচা হবে সেই রেটগুলো জানাবো। তো মোটামুটি বাচ্চার বাজার দরগুলো জানতে পারবেন, পুরো সম্পূর্ণ এপিসোডটাই দেখুন। এবং যারা যারা আমাদের বাচ্চার বাজার দরগুলো মিস করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইন্সপায়ার করার জন্য, বাচ্চার বাজার দর নিয়ে আসার জন্য। এবং যারা কমেন্ট করছেন তারা আজকের বাচ্চার বাজার দরগুলো জেনে নিন এবং প্রতিদিন আজকে থেকে বাচ্চার বাজার দর পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আমরা পোলট্রি খামারি লিখে সার্চ করলে আমাদের সবগুলো জিনিস আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তো যারা নতুন দর্শক আছেন অবশ্যই প্রতিবারের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ব্রয়লার কোম্পানির আপতাপ যেই মুরগির বাচ্চাগুলো আছে ব্র্যান্ডের সেগুলো 44 থেকে 48 টাকার মধ্যেই কিনতে পারবেন। কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা কিনতে পারবেন 47 থেকে 48 টাকার মধ্যে। কিছু কিছু জায়গায় 4500 কেনাবেচা হচ্ছে যতটুকু নিউজ পেয়েছি বা আমাদের কাছে নিউজ এসেছে। কাজী কোম্পানি 45 থেকে 48 টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে। নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা 44 থেকে 46 টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে। নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা কেনাবেচা হচ্ছে 44 থেকে 46-48 টাকার মধ্যে। এক এক জায়গায় ক্যারিং খরচ বেড়ে গেলে বাচ্চার দাম 2-1 টাকা বাড়ে। এবং যার যেগুলি বাচ্চাগুলো লোহমান মিট সেগুলোর রেট আপনারা জানেন অবশ্যই 2-3 টাকা বেশি থাকে। অবশ্যই প্যাকেটের গায়ে ডেট এমআরপি দেখে তারপর ক্রয় করবেন। নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কিনতে পারবেন 44 থেকে 44 টাকা এবং নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা 44 থেকে 46 টাকা। নাহার তো বললামই, প্রবিটা 44 থেকে 47 টাকা কেনাবেচা হচ্ছে। প্যারাগন 44 থেকে 47 টাকা। A1 44 থেকে 48 টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে। এবং আরও কিছু কোম্পানি আছে, কোয়ালিটি সিপি, আরআরপি, বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা আপনারা কিনতে পারবেন 45 থেকে 48 টাকার মধ্যেই কিনতে পারবেন। তো আজকে সোনালি সহ যেই বাচ্চাগুলো কিনতে পারবেন সেগুলোর রেট জানিয়ে দিচ্ছি। তো আজকে সোনালি কিনতে নর্মাল কিনতে পারবেন ক্লাসিক, আজকে সোনালি নর্মাল কিনতে পারবেন 15, ক্লাসিক 16, সোনালি ক্রস 18 এবং সোনালি হাইব্রিড 21, হাইব্রিড সুপার 22, পাওমি সাদা 18 টাকা, মিশরীয়টা 20 টাকা, কালার বার্ড কিনতে পারবেন 30-32, দেশি 40, দেশি মুরগির বাচ্চা আর কি, তিথির 140 টাকা, বেজিং 125, পেকিং 120, চীনাহাঁস 120, খাকি ক্যাম্বেল এভারেজ কিনতে পারবেন 33 এবং শুধু মহিলাটা নিতে চাইলে 36, 34, 25 দিনের কোয়েল 30 এবং যেটা 60% মহিলা হবে, আর পুরুষটা নিতে চাইলে 26 টাকা, এভারেজ নিতে চাইলে 27। এটার ওয়েট হবে 50 গ্রাম থেকে 60 গ্রাম। এবং যারা যারা আমাদেরকে কমেন্ট করেন যে অনেক কোম্পানির ব্রয়লার বাচ্চার গায়ে প্যাকেটে এমআরপি এবং গ্রেড মান থাকে না, এমআরপি থাকে না বেশিরভাগ, গ্রেড মান তারা সাফাই করে দিয়ে দেয়। তো আপনারা গ্রেড মান এমআরপি সব জায়গায় না পেলে আপনারা উপজেলা ভিত্তিক ডিলার আছে, ডিলারদের সাথে যোগাযোগ করবেন। ডিলারদের সাথে যোগাযোগ করলে আপনার এক ডিলারের বাচ্চার গায়ে যদি এমআরপি না থাকে এক এক কোম্পানির, অন্য জায়গায় আপনারা জানতে পারবেন এবং 2-3 জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে বাচ্চা ক্রয় করবেন। তাহলে আপনাদের সুবিধা হবে কি, এক ডিলার যদি বাচ্চার দাম বেশি বলে আরেক ডিলার কম বলে তাহলে আপনি অবশ্যই বাচ্চার কাছে বা আপনার কোন জায়গায় লসটা হচ্ছে বা কোন জায়গায় সমস্যা হচ্ছে কিনা আপনি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।